सो हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर ब्लॉग ऑफ माय चैनल। तो आज के ब्लॉग का सबाई तुम्हारा थंबनेल देखे बुझते पे जाए जेटा के काली पूजा स्पेशल ब्लॉग और दिवाली स्पेशल ब्लॉग तुम्हारा बोलते पर। तो एन बजे रात 12:00, तो हमें एखन के ब्लॉग का शुरू करछि कारण कल के सकाल 7:00 समय हमारे एक पढ़ा आछे। तो तक घूम के उठे आर ब्लगटा ना करी एखी तुम्हारे ब्लगटार ओपेंग मैंने ब्लगटा शुरू कर सबाई के जाना दीपावली अनेक अनेक शुभेच्छा। तुम्हारा खूब भलोक काली पुजो काटो यटाई चाह और खूब सेफलि काटो और बजी खूब सवधने काटो और चेषा करो ये बजीटा एकटू अवयड कर। तो अभी 12:00 बेजे गे सो एम डिनार्ट करब तर डिनारे पर शोर आगे ब्लगटा कंटिन्यू कर आर ब्लगट पर दिन सकाले मैंने कल के सरि कल के ना घूम के उठे पढ़ाट कमप्लीट कर कंटिन्यू हो। सो गुड मर्निंग गाइस, ट्यूशन हो गए हमारे अनलाइन ट्यूशन छो अन ट्यूशन कमप्लीट एन एक रात घूमिए अनेक सकाले उठे तो एम घुम पर ब्लगट कंटिन्यू कर। गुड मर्निंग जाना तो जेहतु एक घूमिए पड़े एक ब्रेकफास कर ब्रेकफास करार पर एक रेस्ट नहीं वर्कआउट कर काली पुजो दुर्गा पुजो ब्लगे दुर्गा पुजो काली पुजो का वर्कआउट थेमे थे सो एम ब्रेकफास कर रेस्ट नहीं वर्कआउट टाइम। এখন দুপুরে লাঞ্চ করব, এই দু ঘন্টা পর ফার্স্ট দেড় ঘন্টা ওয়ার্কআউট করলাম। টায়ার্ড, সত্যি টায়ার্ড লাগছে, বাট ঠিক আছে একটু এখনও প্রায় আধ ঘন্টা পর লাঞ্চ করব, তারপর আরও এক ঘন্টা রেস্ট নিয়ে ক্রিকেট খেলতে বেরোবো। আজকে মাঠে ক্রিকেটটা খেলতে পারবো না, বিকজ মাঠে কালকে অব্দি খেলা অ্যালাউড ছিল, আজকে যেহেতু কালী পুজো হচ্ছে মাঠে, সো আমার দিদার বাড়ি উঠোনে আমরা প্র্যাকটিস করব। তো সেই ঘন্টা অনেকটা বড়, ওখানে আমরা ইজিলি ডিফেন্স শট প্র্যাকটিস করি যখন মাঠে খেলতে পারি না, তো ওখানে প্র্যাকটিস করবো। সো দেখি কখন যদি চাই লাঞ্চ টাইমেও কন্টিনিউ করতে পারি ব্লগটা, নাহলে ক্রিকেট ওখানেও মানে উঠোনেও কন্টিনিউ করতে পারি, দেখি কোথায় পড়ায়। সো গাইজ, এক্ষুনি খবর এলো সব বন্ধুরা মাঠেই খেলবো, মাঠে খেলার পারমিশনটা পেয়ে গেছি, তো এখন খুব এক্সাইটেড, চলো মাঠেই দেখা হয়। তার আগে আমার বাড়ির সামনে যে ঠাকুর তোমাদের দেখিয়ে নেবো। সবে এসেছি আমাদেরকে 3:30 সময় এসে বলে একটা কেউ মাঠে এখন আসে, 3:20 আমাদের বলে রেখে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে তখন ওয়েট করি ওরা কখন আসে। এখন ক্রিকেটের প্রস্তুতি হচ্ছে, এখন যাই মাঠে। আমাদের ব্যাটিং হয়ে গেছে, আমি আর একটা আমাদের টার্গেট কথা হচ্ছে তাহলে আমরা 59 করেছি, 60 ধরে নাও, এখন ওয়াইফাই অনেক ওয়াইডও করেছে, তো এখন ওদের হবে। সো তোমাদের সাথে ড্রেসিং করার পর একটা বলিসের সামনেও দেখাতে পারে, তার আগেও দেখাতে পারে। ছটার মধ্যে বেরোনোর কথা, একজন এসছে বাকিটা এসে পৌঁছাই, তুমি বলতে চাস সরি মুড ঠিক নেই বলার নেই, কোনো দিনই মুড ঠিক থাকে না পুজোর জন্য। চারজন এসে গেছে, আর কজন বাকি? একজন আর একজন অর্ণবকে নিয়ে আমরা সত্যি খুব ভয় আছি, একটু সাবধানে যেতে হবে। একজন কাপেলকে পেয়ে গেছি আমরা, একজন কাপেলকে আমরা পেয়েছি, একজন কাপেলকে পেয়েছি, কতলার ঠাকুর। ফাঁকা মল
কিন্তু সব মানে বেশিরভাগ দোকানই বন্ধ হয়। এই অর্ণব চার মাস এই টাকা বাড়বে, চার মাস থেকে কফি খাও। হ্যাঁ হ্যাঁ, চার মাস থেকে কফি খাওয়াবো তো আমরা, মানে খেজি নাস্তা সেটা এটা ঠিক বলেছে, কিন্তু আমাদের আজকে চার মাস থেকে কফি খাওয়াবে। চলো সামনে একজন দাঁড়িয়ে আছে, আমরা রেডি। সামনে একজন দাঁড়িয়ে আছে, এটা খুব ভালো। কোথায় দাঁড়িয়ে স্পেন্সারের সামনে? অর্ণব ওই স্পেন্সার থেকে একটু মার্কেটিং, আমাদের বাড়ির মাসের সবার মাসের বাজারটা একটু করে দে। না পয়সা না, বন্ধু হয়ে কেউ পয়সা চাইছে? মানে সত্যি মানে বন্ধু হওয়ার কোনো যোগ্য নেই, বন্ধু হওয়ার কোনো যোগ্য নেই। আমরা দিয়েছি ভুলে গেছি। হ্যাঁ কমি না, একদম তো বুঝতে পারছি, এরকম বন্ধু কোনোদিন মারাবেন না। আছি এই নামটা সবাই জানে, কিন্তু আমাদের যেতে দেবে না, গেলে আবার কেস খেয়ে দেবে। এখন সবাই ফটোশুট করবে ভাবছি, সেটাই করবে। আমার কেসটা সরি ডালি মাস্ক পরেছিলাম না, তোমাকে মাস্ক করতে হবে, মাস্ক আমাকে করতে হবে। আমি আসলে আমি একটু কালারফুল ছিলাম, ফটোশ্যুট হয়ে গেল আমাদের, ফটোশ্যুট কমপ্লিট। অর্ণবের ফটোশ্যুটের সময় সব থেকে গন্ডগোল হলো, এখনও হয়ে যাচ্ছে। এই ক্যাজটা এখনও দিতে পারি আমি, কেন সেলফি ক্যামেরা করে নিই। সো চলো এবার আমরা একটু এক্সিটের পথে এগোবো, কারণ আমরা এখানে অ্যাক্রোপলিসে এত ফাঁকা না, আর আমরা অ্যাক্রোপলিসে কি খাবো না, আমরা বাইরেই খাবো, বাইরেই খাবো। এবার ক্যাজটা দেখো, মানে কোনটা মল কোনটা মাঠ, সত্যি আমরা কনফিউজ হয়ে যাই। তোমরা বাইরে বা যাই, মোমো বা চাউমিন বা দিয়ে কিছু খাই, এটাই। হ্যাঁ বন্ধুদের সাথে এসছি, আনন্দ করছি, এটাই ভালো। চলো আমরা বেরিয়ে গেছি, তো দেখি যদি খাওয়া পাওয়া যায়। কী করছে ও? কিছু করছে না, ঠিক আছে যাই, এবার যাই খাবার দোকানের দিকে যাই। ফিরতে ফিরতে এখনও অব্দি কিছু খাবার জোটেনি, মানে কিছু খাওয়া এখনো ভোগ খেতে পারে, এখন ভোগ খেতে ইচ্ছা করছে না। কোনো অনেক ক্যাচাল মজাল হওয়ার পর হাঁটতে হাঁটতে কিছু না খেয়ে খিদে পেটে আসছি, ঠাকুরটা দেখলাম। হয়ে গেল মন জিনিসে গেলাম, আমার বাড়ির সামনে থেকে আমার বাড়ি থেকে একটু ঢুকলাম, খাবার দাবার খেলাম, এদিকে বাজি ফাটিয়ে যাচ্ছে, আমার ফানুসটা মনে পড়ছে, ফানুসটা পড়ে যাচ্ছে, ফানুসটা আমি যাচ্ছি কিন্তু দেখাতে পাচ্ছি না। এখন আমরা যাচ্ছি গার্ডেন রোডের ঠাকুরটা দেখতে, ওই ঠাকুরটার সাথে অনেকটা এক্সপেকটেশন থাকে আমাদের, অনেকটা এক্সপেকটেশন রাখি ঠাকুরটার। তো যাই দেখি কিরম করেছে। এখন লাইনে আমরা দাঁড়িয়ে আছি, এখন শেষ হবে ঠিক নেই লাইন, আধ ঘন্টা দাঁড়িয়ে। তো গার্ডেন রোডে বেবি হলো, কিরম লাগলো? মানে আমরা হয়তো হন্টেড হাউস থেকে বেরলাম, মানে ছবি দেওয়া আছে ইজিপশিয়ান, বলছি হাত দিবি না, ভূতগুলো গায়ে হাত দেওয়ার পর হাসিও পেয়েছে হালকা। হ্যাঁ বাট লাস্টের জিনিসটা আমার একটু বিহেভিয়ারটা খারাপ, বিকজ আমার চামাটা হুট করে ধরে টেনেছে, আমি একটু হালকা ভয় পেয়েছিলাম, বাট ভয় কি মিউজিক এফেক্টস গুলো ভয় লাগছিল। একটু পরেই শেষ হয়ে যাবে, আরেকটা ভূতের প্যান্ডেল দেখলাম, ওখানেও আমাকে ক্যামেরা নিতে দিচ্ছিল না। একটা ভূত আমার টুনি বিক্রি সেজেছিলেন, ওটা আমি একটু ভয় পেয়েছি, আমার জিন্সটা ধরে টেনেছে, এবং আরেকটা ভূতের নামে একটু যাবেন একটু সাবধানে, গায়ে হাত দিচ্ছে ওটা আমার, এমনি ছেড়া দিন আরো ছেড়ে দিয়েছি। যাই হোক তো এটাই ভূতের লোকেশনটা বলে দিই, গার্ডেন রোড একটা জায়গায় আছে, আর একটা গার্ডেন রোডের পাশেই জিজ্ঞেস করবেন, মোল্লাপাড়া বলে বলে সাথে, আমাদের নন্দীবান মাঠের পাশে, বান মাঠের, এটা এই দুটো নন্দীবান মাঠের, এখানে চলে আসবে ওই সাইডটা, পরে দেখানো হবে কোনদিন, দেখি এই সাইড, আমি একটু পরেই ওই সাইডটা দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বাবা না, যাই হোক এটা ব্লগ চলছে একটু পরে, তো আমরা এখানে ব্লগটা একটু স্টপ রাখছি, আবার কন্টিনিউ করছি। জানিস কি হয়েছে? কি বাজি সুপ্রিম কোর্টে ফাটানো বন্ধ? তো এখানে কনস্টপ ননস্টপ বাজি করছে, মানে কয়েকটা আমরা কিন্তু বাজি ফাটাইনি, আমি বলছি না সবগুলো বন্ধ, কয়েকটা কিন্তু সেল ফাটানো বন্ধ, এখন অবধি বাজি ফাটাইনি, এটা সত্যি কথা। তোমরা ব্লগে আরে বড় হয়ে গেছি এখন, যাদের সেটা ব্যাপার না, না একটু ইচ্ছে তো করে, কিন্তু আমরা ফাটাইনি। আমরা ফাইনালি আরেকটা পুজো দেখতে পেলাম ফাটার পর, হ্যাঁ
যদি যদি জায়গাটা যেতে চাস তাহলে একটু টাইম লাগবে, মানে একটু আগে বেরোতে হবে। সবাই যেটা বলেছিলাম এই সাইডের প্যান্ডেলটা তোমাদের এখন আমি দেখাতে চলেছি, আমি দেখাতে পারি না, এখন দেখাচ্ছি পাড়ার প্যান্ডেল। পাড়ার প্যান্ডেলই সব হচ্ছে লাস্টে দেখতে চলেছি। সো গাইজ, আমি বাড়ি চলে এসেছি বলে ভাবো না, আমার এখনও কালী পুজো হয় শেষ না। এখন আমি খাবারটা বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে রাখা আছে, আমি সেটা আনতে বাড়িতে রাখলাম। তো এখন আমি আবার যাবো পাড়া একটু, আমার ভাইদের সাথে আমার এখনও অবধি সময় কাটানো হয়নি, যারা এটার জন্য ওরা আশা করে বসে আছে। আমি ওদের কাউকে একটু সরি বলবো, আমি এখন আবার ওদের সাথে একটু সময় কাটাবো, তো তারপর আমি আবার রাতে ফিরবো। তো চলো ওদের সাথে গিয়ে একবার ওদের সাথে একসাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। ওদের সাথে সময় আমি কাটাতে পারিনি, এখন চলে এসেছি, এরা একটু রেগে আছে, দুই সময় কাটাতে পারিনি। তো এখন আমার ব্লগে এরা চলে এসেছে, যদি কিছু বলতে চায় সৌভিক দা চ্যানেল সাবস্ক্রাইব লাইক বেল নোটিফিকেশন অন করে দেবে, একদম শেয়ার করা ভুলবেন না। তো এখন আমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, ওদের সাথে একটু যাই সামনে ঘুরে আসি। কেমন লাগে এখন এই জিনিসটা দেখে নিয়েছো? বাজি আমি অ্যাভয়েড বলেছি, বাট পুরো বাজি আমি অ্যাভয়েড বলিনি। ছাদা টুক ছাদে টুকটাক ফাটানো যেতে পারে, কোনো প্রবলেম, ইট ক্যান বি বার্নড। তো সরি, একটু ভুলভাল ইংরেজি হয়ে যাচ্ছে, আনন্দে ইংরেজি ব্লগে ঠিকঠাক আসছে না একদম। ইট ক্যান বি বার্নড অফ নট বার্নড, ঠিক আছে যাই হয়ে যাক। তো এইটা দেখে নাও তোমরা, ফাটাতে হবে আর এটা ঠিকঠাক আকাশে যেতে হবে, উল্টো পাল্টা জায়গায় লেগে গেলে কি হয় তোমার জন্য? আমি যেরকম বললাম ওদেরকে নিয়ে একটু ঘোরাচ্ছি, কিন্তু ওরা যখন একটা ভূতের প্যান্ডেলটা দেখতে এসে তখন এটা বন্ধ হয়ে গেছে। বাট ওদেরকে আমি রিকোয়েস্ট করবো, যখন দেখবে একটু সাবধানে দেবে, কারণ ওরা মানে কি বলবো, এরকম ভাবে গায়ে হাত দেওয়াটা আমি থিঙ্ক উচিত হয়নি। বা ঠিক আছে, এটা প্যান্ডেল করে কিছু বলিনি, ঠিক আছে। কালকে ওরা আমার ব্লগটাতে ভূতের প্যান্ডেলটা শ্যুট করতে যায়নি বলে একটু খারাপ লাগলো, বাট ঠিক আছে, ওদের এখন একটু ঘোরাই। আমি ব্লগটা এখানেই শেষ করছি, কন্টিনিউ করছি, এখনো ভাইদের সাথে আবার এসেছি। তো জানি না এবার এইভাবে কি রকেট উড়ায়। আমরা ফাইনালি ছাদে এসে গেছি, তো ছাদে দেখা যায় আমাদের ঠিক করে ফেসটা দেখতে পাবে না, এটা নাচ শুরু করে দিয়েছিল। তো এখন আমি এদেরকে রকেট চালানো শেখাবো, মানে আমার মুখে পুরো রকেটটা লাগছিল আজকে। আমার এনে দুটো অ্যাক্সিডেন্ট হলো, ক্রিকেট খেলতে গিয়ে বল লাগছিল মাথার মধ্যে, নইলে রকেট। তো পাশের বাড়িতে একদিন বাজি ফাটানো হচ্ছে, দেখি কীভাবে হচ্ছে। আমিও বাজিটা এখন সেল ফাটানো হচ্ছে, রাইট? আমাদের মুখটা একটু হালকা দেখা গেছে ব্লগে। ও ফাইনালি হয়ে গেল সেল ফাটানো, এবং ওপি ছিল, ওপি ওপি, এবং ঠিক আছে ভাই, একদম ওপি 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 দ্য চ্যাট হয়ে গেল। তো চলো ভাই, যাবে যাবে উপরে উঠবে না, না না না, স্টার্ট স্টার্ট আসো, তুমি আসো, বেকার দেখো এটা এখন ধরাবে, হ্যাঁ এরকম করবে রকেটটা, স্টপ কেন বাজি সেল রাখার জায়গা খুঁজে হচ্ছে? উপরে বলতে পেটি ফাটানো হবে বাচ্চা, মানে রাজু মামা, হ্যাঁ এবার পেটি ফাটানো হবে। তো এটা যদি ব্লগে না দিতা তো ব্লগটা ইনকমপ্লিট থেকেই যা। রাজু আমার জন্য প্লিজ একটা লাইক, একটা লাইক করে সব বাজি কাকুরা এই সরি এই সরি
तीन चार पाँच छत आठ नय दस एगारो बारो দারুন বাজি ফাটানো সত্যি। থ্যাংক ইউ মানে মামা একদম মানে এবছর দিওয়ালি কি করে দিয়েছে শর্টকাটে ফাটিয়ে দিয়েছে মানে আর কিছু মানে স্পিচলেস ওয়ার্ডস আর আমার পান্তাও ফাটিয়ে দিয়েছে। তো যাই হোক ভালোভাবে দিওয়ালি কাটিও ঠিকঠাক ভাবে দিওয়ালি কাটিও তো এটা সেফলি কাটিও এটাই চাই। তো নেক্সট ব্লগ তাড়াতাড়ি আসবে বাই। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বেল আইকন অন নোটিফিকেশন অন করে দিবে লাইক করবে रेस्ट कर সারা দিন জার্নি করব কিন্তু আমার ওদের মতো ব্লগারদের কাজই হচ্ছে এখন এডিটিং করা। সো আমরা এখন এডিটিং এ বসবো। সো কালকের মধ্যে ভিডিও আপলোড হবে। অনেক জনের এই ফটোটা রিকোয়েস্ট ছিল। সো ব্লগটা প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আপকামিং ভিডিও আপকামিং ভিডিওজের জন্য প্লিজ সাবস্ক্রাইব করো। সো প্লিজ নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে।